নমস্কার আজকে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ দেব অনুষ্ঠান অনেক হয় আপনারা জান আমিও যাই দেখি অনেক জায়গায় যেতে হয় অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে হয় তাই গিয়ে পড়া হয় কিন্তু এখানে যে অনুষ্ঠান এটা না গেলে কারণ আমাদের আজকে বাঙালি জীবনে যে দুর্গতির সময় চলছে আমরা জানি না এরকম একজন শিক্ষক আদু আর আমরা কখনো পাব কিনা বলাই হয় সেটা লেখা হয় বলা হয় আলোচিত হয় যে দীনু ঠাকুরের পর সবচেয়ে বড় শিক্ষক সুরজনগণ মজুমদার আমি শুধু শিক্ষক বলে ওনাকে দেখি আমি ওনাকে রবীন্দ্রনাথের গানের একটা মূর্ত চেহারা বলে দেখতাম কারণ উনি বিশ্বাস করতেন যে রবীন্দ্রনাথের গান উনি তো বলতেন রবীন্দ্রনাথ আমার জীবন দেবতা সবসময় বলতেন আর উনি বলতেন আমার জীবনে আর কিছু নেই যে উনি আমাকে তুই করে বলতেন যেটা আমার কাছে খুব শ্লাঘা কারণ আমি ওনার ভাই দেবজ্যোতি দত্ত মজুমদার এবং আর এক ভাই তাদের ছেলের বন্ধু কাজে উনি আমাকে ভাই করে দেখতেন আর তুই করে বলতেন আমি ছেলেবেলা থেকে ওদের বাড়িতে যেতাম উনি যখন কলকাতায় এলেন আর কি তো যেটা বলতেন যে রবীন্দ্রনাথের গান বলে একটা বড় জিনিস বোঝানো হয় মস্ত বড় জিনিস রবীন্দ্রনাথের গান আমি দেখি রবীন্দ্রনাথের গান প্রত্যেকটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা গান একটা আলাদা জিনিস এইটা যে কি করে উনি করেছেন আমি জানি না উনি বলতেন এটা সবসময় বলতেন আমার ধারণা বিমলবাবু এবং আরও এখানে আশিসবাবু আছেন এটা তো ওর সঙ্গে ক্লাস করেছেন জানবেনই আমার সৌভাগ্য যে আমি ক্লাস না করে ওর কাছে বসেছি আমার গান শেখা হতো না শিখতাম না আমি যেতাম ওখানে ওনাকে দেখতে গান খুব ভালোবাসি সেটা উনি আমাকে উনি প্রথম দিন থেকে আমাকে বলছিলেন তুই গান শিখবি না আমি বললাম না আমার গান আমার অনেক কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো বই পড়া সেটাই অনেক সময় চলে যায় তো উনি বলেছেন যে তা তুই আসবি গান শুনবি তো আমি ওনার গান শুনতে যেতাম শেখানো তো আর আমি গান ভালোবাসতাম বলে ওনার একটা অদ্ভুত স্নেহ জন্মেছিল তার দুটো ঘটনা বলে তারপর আরো অনেক জিনিস আছে ওনাকে নিয়ে বলার একটা হলো ওই গানের সময়টাই উনি সবচেয়ে আনন্দে থাকতেন আমি যখন ওনাকে দেখেছি তখন 1960 সালে উনি শান্তিনিকেতন থেকে চলে আসেন অধ্যক্ষ পদ থেকে শিক্ষাগুরুর পদ থেকে সঙ্গীতায়তনের ইস্তফা এসে কলকাতায় উঠতেন দু তিনটে বাড়িতে থাকতেন এমনকি শেষ দিকে যখন উনি সুরঙ্গ মাতে শিক্ষক হয়েছিলেন সে সময় উনি কিছুদিন ছিলেন শোভেন ঠাকুরের বাড়িতে সেখানেও যেতাম তো এই দুটো ঘটনা যেটা বলি এই দুটো ঘটনাতে আমার ভেতরে একটা কিরকম একটা কষ্ট হচ্ছিল সম্পর্কে একদিনই আমি তখন খবরের কাগজে কাজ করি একবার ভেবেছিলাম যে ওনাকে জিজ্ঞেস করি ওনার জীবন সম্পর্কে উনি বললেন আমি সেটা তখন জানতাম না উনি বললেন তুই আমার কথা জিজ্ঞেস করছিস কিন্তু আমি বললে সেগুলো কি তোদের কাগজে ছাপবে তো আমি বললাম আমি দেখি কি দেখলাম একটু অসুবিধা আছে নানান দিক থেকে সেগুলো আর আমি বিশদ করে বলবো না এটা অনেক ইতিহাস হয়ে গেছে আর দ্বিতীয় একটা দৃশ্য আজকে সকালে আমার স্ত্রীকে বলছিলাম খুব মনে দাগ কেটে রয়েছে উনি তখন সুরঙ্গমাতে শিক্ষক এবং উনি থাকেন সোমেন ঠাকুরদের বাড়িতে ওই একতলা ঘরে ঢুকে ডান দিকে এই রোডের বাড়ি তো আমি দেখতে যেতাম ওনাকে একদিন দেখছি তখন ওনার চোখের অপারেশন হয়েছে এবং অপারেশন সাকসেসফুল হয়নি উনি দেখতে পাচ্ছেন না তো আমি গিয়ে বসতে কোথায় তুই আমার আমি বলি এখানে আমি দেখতে পাচ্ছেন না বলি না রে এটা কি হলো আমি বুঝতে পারছি না একদম
চশমা টশম বললেও কিছু হচ্ছে না। আমি পাশে বসে উনি হাতটা ধরে নিয়ে বললেন যে তো কি বস এখানে, তো নিয়ে তারপরে আরো কিছু কথাবার্তা জিজ্ঞেস টিজ্ঞেস করলেন। তো তারপরে আমি সেটা শুনলাম, তাতে মনটা ভীষণ ভেঙে গেল। সৌমেন ঠাকুর তখন প্রয়াত, বাড়িটায় থাকেন তখন শ্রীমতী ঠাকুর তার স্ত্রী, তিনি একদিন পাশ দিয়ে যাচ্ছেন এবং তিনি একটু বিক্ষুব্ধ যে ওখানে সুরঙ্গ মা ক্লাস করে এবং এ করে, ওনার অত শত ইয়ে নেই। তো আপনারা জানেন গুজরাটের মানুষ তো ওনার খুব একটা এমনি খুব শ্রদ্ধা অন্যতম সব কিছু, উনি ভালোবাসতেন ওনাকে, সব আমি অস্বীকার জানতাম। কিন্তু সেদিন উনি একটা এমন ঘটনা ঘটিয়েছিলেন, তারপরেই আমি গিয়েছিলাম, যা জিনিসটা পরে শুনে আমার খুব আঁতকে উঠতে হলো। উনি পাশ দিয়ে যাচ্ছেন, পায়ের খসখস আপনি তখন খসখস হয়ে বুঝতে পারতেন, এনারা ঝাপসা দেখতে পারতেন। তো উনি বলে কে শ্রীমতী, তো উনি তখন বললেন আবার বলে হেঁটে চলে গেলেন। তারপরের দিনই মানে আমি যেদিন কথা বললাম তার দুদিন পরেই বোধ হয় উনি ওটা জানালেন যে আমি আর এখানে থাকতে চাই না, আমাকে আমি চলে যাচ্ছি। বলে উনি আবার যেখানে থাকতেন সিয়াটকে রোডে যে বাড়িটাতে খুব যেতাম আর কি, সিয়াটকে সে বাড়িতে উনি আর ফেরত গেলেন। ওই সিয়াটি রোডের বাড়িতে একবার আমার মনে আছে আমি গেলাম ওনাকে সেবার, সেটা লিখতে পেরেছিলাম, লেখা হয়েছিল এবং খুব আমার খুব শ্লাঘা সেটা নিয়ে। সেটা হলো তার কদিন আগে প্রয়াত হয়েছেন রাজেশ্বরী দত্ত, তো ওনাকে নিয়ে একটা লেখার জন্য আমি যাদের শুনে ওনার সংস্পর্শ তাদের সঙ্গে কথা বলছিলাম। তো বিশেষ করে মনে হলো না, যেটা না মনে হওয়ার উপায় ছিল না, তো সেটা হলো সৌরদার সঙ্গে কথা বলতে আমি গেলাম। তো উনি বললেন, আমার এখনো মনে আছে কি দৃশ্য একটা, আমি কি বললাম যে হ্যাঁ কি 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 বলবি বলতো, আমি বললাম যে এরকম রাজেশ্বরী দেবী চলে গেছেন, তো আপনাকে একটু বলতে হবে, বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো, উনুন বস। তারপর খানিকক্ষণ পরে বললেন, রাজেশ্বরী তুই কদিন আগে এসেছিল শুনতে পেয়েছিলিস? আমি বললাম হ্যাঁ আমি গিয়েছিলাম, যে কটা অনুষ্ঠান ছিল আমি গিয়েছিলাম, একটু কথা হয়েছিল যে ওনাকে নিয়ে একটা বড় দীর্ঘ ইন্টারভিউ করবো। তো তুই যখন বিয়েতে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠানে ছিলেন, আমি যখন পাশে বললাম, উনি বললেন আমি একটু যাবো একটা কাজে, আমার গবেষণার কাজে বারাণসীতে, কাশী থেকে ফিরে এলে তুমি আমার কাছে এসো। আর যেটা উনি সবাইকে বলতেন আর কি কলকাতা এলে, যে শৈলজদা কেমন আছেন একটু জিজ্ঞেস করতেন। তো আমাকেও জিজ্ঞেস করলেন, আমার সঙ্গে নিরঞ্জন মজুমদারও ছিলেন, নিরঞ্জন হালদার ছিলেন, তো উনি বললেন যে আমি বললাম যে উনি ভালো আছেন, তো বলে দেখা হলো আমার নমস্কার দিয়ে। তো সেই নমস্কারটা হলো ওনার মৃত্যু খবর দিতে গিয়ে, তা আমি বললাম যে ব্যাপার, তো উনি তো কাঁদলেন। তারপরে যে কথাগুলো বললেন, মানে আজকের দিনে এইরকমভাবে গান শেখানো আর ছাত্র বা ছাত্রীর শৈলী বিচার করা আপনার পাবেন না, পাওয়া সম্ভব না। উনি এক লহমায় ধরে নিতেন তার কোথায় কী দরকার আর কোথায় কাকে কী দেওয়া যেতে পারে, তার গ্রহণ ক্ষমতা কোথায় ইত্যাদি। যেমন একটা কথা বলি, আমি আজকে আমার গিনিকেও বলছিলাম, তো গানের মানুষকে বলছিলাম, জানো তো কথা হচ্ছিল একদিন চার পাঁচজনকে শেখাচ্ছেন ওই সিয়াটি রোডের বাড়িতে, আর সমানে বলছেন মিটটা ঠিক করো, মিটটা ঠিক করো। এই মিড়ের মধ্যে কিন্তু কথার মানেটা আছে, একটা কথা সেটা মিড়ে ধরা আছে, সেই মিড়টাকে সূক্ষ্ম এবং নিপুণ না করলে ওই কথার মানেটা ধরা যাবে। তিনি বারবার ওই করে করছে, বলে বলে করছে। আমার আজকে প্রায় চোখে জল আসছিল, আজকে যে সিঁড়িটা আমি উদ্বোধন করলাম, এই সিঁড়িটা আমি কদিন আগে পেয়েছিলাম ইমলোর কাছে, আমি আজ সকালে ভালো করে শুনছিলাম কি শেখানো। আর এটা আমার মনে আছে, কারণ আমি তো ওনার প্রচুর ক্লাসে বসে থাকতাম, তো শুনতাম এ করতাম, আর অনেক প্রশ্ন হয়ে সবাই চলে যাচ্ছে, তারপর উনি আমার সঙ্গে গল্প করতেন, আমি অনেক কথা ওনার অনেক কিছু জিজ্ঞেস করতাম, এবং তার মধ্যে অনেক ইতিহাসও থাকতো শান্তিনিকেতনে, যেগুলো ওনার জীবনে ঘটে গেছে বা ওনার দেখা তখনকার শান্তিনিকেতনের জীবন ইত্যাদি ইত্যাদি, এবং গুরুদেব তো বটে। তো একটা জিনিস দেখলাম এই আজকে, মানে প্রায় চোখে জল আসছিল, যে এক একটা স্বর ধরাবার জন্য কত রকমভাবে উনি চেষ্টা করছেন। এই রেকর্ডটা যখন হচ্ছিল আমার ধারণা, আমি অবাক আরো ভালো বলতে পারি, 84-85 বছর বয়স
উনি 92 সালে মারা গেছেন, উনি জন্মেছেন 1900 সালে, তার মানে 92 বছর বয়সে। আর 6-7 বছর আগে রেকর্ডিং যদি এটা হয় তাহলে 85 86 85 86 বছর বয়স। কিভাবে লাগাচ্ছে? আর আমি তো সেই আরও অনেক কাল আগে থেকে শুনছি ওনার ওই এসরাজটাকে উনি নিজের কণ্ঠ করেছিলেন। এসরাজটার সঙ্গে মেলাতে চাইতেন যাকে শেখাচ্ছেন তার গলার পিচটা, এবং সে কিভাবে সেখানে পৌঁছবে সেটা উনি ওই এসরাজ বাজি বাজি ধরিয়ে দিতেন। একটা অদ্ভুত ব্যাপার ওনার জীবনের। ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল রবীন্দ্র সদনে, তো সেখানে ওনার সম্পর্কে বলতে এসেছিলেন সভাপতি হয়ে অনুষ্ঠানের সকালবেলার অনুষ্ঠান সুকুমার সেন। তো উনি বললেন যে সুরেশবাবুকে নিয়ে আর কি বলবো, উনি তো রসায়নের লোক ছিলেন, তিনি চলে এলেন এক অন্য রসে যখন শান্তিনিকেতনে গেলেন। উনি যখন শান্তিনিকেতনে গেলেন 32 সালে, তার আগে উনি রসায়নের অধ্যাপক কলকাতায় এমএসসি দে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু উনি ওনার খুব ইচ্ছে যে উনি শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াবেন, কিন্তু তার ভেতরে একটা চোরা অভিলাষ ছিল, সেটা উনি আমাকে বলেছেন। আমি বললাম আপনি রসায়ন থেকে কি করে গেলেন এরকম একটা রসে? উনি বললেন আমার ওটাতেই যাওয়ার লক্ষ্য ছিল, আমি শান্তিনিকেতনে যে বিশ্বভারতীতে পড়াতে গেলাম আমি চেয়েছিলাম যে ওখানে গিয়ে যেমন করে হোক গুরুদেবকে মানিয়ে গুনিয়ে আমি ওই গানের দিকে চলে যাবো। তাই হলো, উনি ওখানে পড়াতে গেলেন। উনি পড়াবার সময় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু গানের ক্লাস নেওয়ার, আর সে গানের ক্লাস উনি এত অসাধারণভাবে নিতেন, এত অসাধারণভাবে নিতেন, সেটা কানে গিয়েছিল রবি ঠাকুরের। এবং তারপর উনি বললেন যে তুমি চলে এসো এটা করো গান শেখা, বলে ওখানে নিয়ে ওনাকে সঙ্গীত ভবনে নিয়ে এলেন। এবং উনি 39 সালে ওনার জীবৎকালে, উনি তো 41 সালে প্রয়াত হলেন, 39 সালে উনি ওকে শিক্ষা সঙ্গীত ভবনের অধ্যক্ষ করলেন। এবং কি সাংঘাতিক, তার আগে থেকে উনি ওকে দিয়ে অজস্র স্বরলিপি করাচ্ছেন। তার কারণ হচ্ছে, এটা আমি দেখেছি, এটা এরাও দেখেছে, ছাত্রকুল যারা এখানে আছেন তারা সবাই জানেন, উনি গান কিন্তু স্বরলিপি দিয়ে বলতে পারতেন। আমার যখনই কোনো দরকার হতো, আনন্দবাজারের কোনো একটা লেখা লিখছি আমরা, এমন হয়েছে একটা শীতের গান আমার দরকার কিন্তু সেই কথাটা আমার মনে আসছে না, লাইব্রেরিতে গেলেও ওই খুঁজে পেতে বার করতে গিয়েও হয়তো মনে হবে যেটা আমার অনুভূত হচ্ছে না ঠিক কি হওয়া উচিত। আমার একবার হঠাৎ মনে হলো যে আমার একটা তিলক কামুদের রবীন্দ্রসঙ্গীত দরকার, তাই ফোন করলাম ওনাকে, নিতাম কলকাতা, আমি ফোন করলাম যে শৈলেশ একটা গান বলুন তো তিলক কামুদের রবীন্দ্রনাথের। বললো তিলক কামুদের একটা শীতের গান আছে তো কাজে লাগবে, আমার আপনি বলুন। বুঝলাম, মিডের কথা তো বললাম, তানের কথা, তান উনি শেখাতেন সামান্য সামান্য করে, সেটা মানে ওতে চালিয়ে গিয়ে বলতেন এটা এইটুকু করবে এর বাইরে করবে না। গুরুদেব বলে গেছেন তান যতটুকু করা যায় ততটুকু করবি, কারণ তানটাকে উনি যতটুকু প্রয়োজন সেইটুকুই রেখেছেন, কারণ রবীন্দ্রনাথের নিজের কথা আছে যে তান গানের ভেতর থেকে বিচ্ছুরিত হয়, ছিটকে ওঠে, যেন সে হারিয়ে যেতে চায়, গানের ভেতর থেকে বেরিয়ে সে হারিয়ে যাবে, কিন্তু সে হারিয়ে যায় না, একটা পরে সে আবার ঘুরে এসে সে গানে নষ্ট হয়। এই যে ফিরে আসাটা, তানের এই যে ফিরে আসাটা, এইটুকুই আমরা গানে রাখতে পারি। তান নিয়ে হারিয়ে যাওয়া এবং যেখানে সেখানে ঘুরে বেড়ানো সেটা শাস্ত্রীয় সঙ্গীতের কাজ, আমরা ওর মধ্যে, আমার গানে তা নেই। আমার গানে ওই যেটুকু ছিট করবে তারপর ফিরে আসবে, খুব পরিমিত তান, কিন্তু সে তানের ব্যবহারটা কীভাবে হয়, একটা গান আপনারা জানেন স্বপ্নে আমার মনে হলো, তার শেষ লাইনে আছে চারিধার ঘিরে, এই চারিধার ঘিরেটা উনি একটু তান দিয়ে তৈরি করেছেন রবি ঠাকুর। তার কারণ হচ্ছে কি, চারিধার এই যে ঘিরে আসছে, এই ঘিরে বেড়াচ্ছে সুরটা, এই সুরের এই ঘুরে বেড়ানোটা দেখাবার জন্য ওইখানে একটু উনি তান ব্যবহার করেছেন। এইরকম এইরকম পারফেকশন অফ শুধু নোটস না, পারফেকশন অফ অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ 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 এলিমেন্টস অফ মিউজিক,
কেটে যাই হোক, তান হোক, একটু মানে গমক হোক, একটু যেটা আপনি টপ্পার যেসব অঙ্গগুলো ব্যবহার করেছেন সেই টপ্পা হোক, এই এলিমেন্টসগুলো উনি ব্যবহার করার মধ্যে যে পারফেকশন দেখিয়েছেন এটা অসাধারণ, এর কোনো তুলনা নেই, এর কোনো তুলনা নেই। কারণ এর একটা ভালো নজির হলো বা ভালো বলা যেতে পারে ব্যাখ্যা হলো দিলীপ কুমার নামের সময় ওনার তর্ক হতো, দিলীপ কুমার বলতেন আপনি তান কেন ব্যবহার করবেন, আর রবীন্দ্রনাথ বলতেন না আমার গানে তুমি তান ব্যবহার করবে না, আমার গান যা আছে আমি ওখানে কোনো আর কোনো এতটুকু খালি রাখি ওটা একদম পূর্ণ, ওর মধ্যে তুমি আর কিছু করতে পারবে না। এই নিয়ে দিলীপ কুমারের তর্ক হতো। সেই দিলীপ কুমার পরিণত বয়স স্বীকার করে গেলেন, তখন রবীন্দ্রনাথ চলে গেছেন, উনি রবীন্দ্রনাথের গান করেন, উনি অন স্টেজ বলছেন যে আমার শিক্ষা হলো উনি চলে যাওয়ার পরে আমি দেখলাম যে উনি যেটা বলছেন সেটাই ঠিক, উনি কোথাও জায়গা রাখেননি কোনো তান কোনো ভিটকিরি কোনো একটা একটা সূক্ষ্মভাবে একটা পর্দাকে একটু নাড়াচাড়া করা কিংবা কোনো শ্রুতির বিবর্তন ঘটিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি কোথাও রাখেননি। এত নিখুঁত একটা কাণ্ড উনি করে গেছেন যেখান থেকে আমাদের আর কোনো কিছু করার নেই। তো এই জিনিসটা আমি শুনতে পেতাম বুঝতে পারতাম সুরেশ দাকে যে উনি কোনো উনি বলতেন সেটা উনি বলতেন, উনি তো 33 সাল থেকে 41 সাল পর্যন্ত ওনার প্রয়াণ পর্যন্ত উনি তো স্বরলিপি করেই যাচ্ছেন সমানে, আর কি তার স্বরলিপি ভাবা যায় না। স্বরলিপি বলেন না যে উনি একটা গানকে উনি পুরো স্বরলিপি দিয়ে গিয়ে দিতে পারতেন, যেমন উনি ইসরাজে বাজাতেন একটা কথাও উচ্চারণ করবে না, শুধু স্যারে আমা করে বলে দেবেন, এটা ওনার ক্ষমতায় ছিল। কিন্তু যেটা আশ্চর্য লাগে আজকের দিনে ভাবলে যে মানুষ কি ধ্যান দিয়ে কি প্রণিধানে ছাত্র বা ছাত্রীকে শেখাতে পারতেন। রানীচন্দ্র লিখেছেন সে সময় যে উনি এক সময় নতুন ছাত্র যারা আসছে ভর্তি হবে বলে বিশ্বভারতীতে উনি তাদের জন্য দাঁড়িয়ে থাকতেন স্টেশনে যে কারা নতুন আসছে তারা কোন বিভাগে যাচ্ছে। তখন গান শিক্ষিত কেউ যেত না, ওই আশ্রমিক যারা বড় হয়ে গান শিখতে শিখতে হতো তারাই কিছুটা কিছু গান শিখতো, কিন্তু আলাদা করে সঙ্গীত ভবনে সঙ্গীত চর্চা করবার জন্য কেউ শিক্ষা করতে যেত না। তার কারণ হচ্ছে তখন তো এই গান শিখে তো কোনো চাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু গাওয়াই হবে এবং আশ্রমে থেকে গাওয়া হবে তার ফিরে এসে ভুলে যাওয়া হবে বা তখন আর কতটুকুই বা চর্চা হয়। উনি ওইখান থেকে ধরতেন আর খুব হতাশ হতেন, বলেওছেন সেটা শৈলজা ওনার যাত্রা পথের আনন্দ গান আত্মজীবনীতে এটার সঙ্গে আমার একটু সম্পর্ক আছে বলছি। তো ওইখানে উনি বলছেন যে আমি দাঁড়িয়ে থাকতাম এই যদি পাওয়া যায়, আর এটা রানীচন্দ্র বলছেন, রানীচন্দ্রের লেখাতে রয়েছে যদি থাকেন তাদের বলছেন এই তোমরা কি রবি ঠাকুরের গান গাইবে, তো অনেকে বলতো হ্যাঁ গাইতে পারি, তো বলছে গাইতে পারি বললে হবে না, গাইতে হবে এবং গেয়ে যেতে হবে, আমি তোমাদের শেখাবো। এমনও ঘটেছে সেটা রানীচন্দ্রের লেখাতে আছে, ক্যান্টিনে খেয়ে দিয়ে ছেলেমেয়েরা বেরোচ্ছে, উনি চারটি মেয়েকে দেখে বলে দাঁড়া 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 তোরা গান শিখবি, তোমার বলে হ্যাঁ শিখতে পারি, বলে চল চল এখনই চল, খেয়ে উঠেছে সবে নিয়ে গিয়ে গাছতলায় বসে গান গাওয়াতে শুরু করলেন। কেন এবারে একটা খুব মোচড় আছে, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এবং বিশ্বাস করতেন না সেটা দেখিয়ে গেছেন সারা জীবনের কাজ দিয়ে যে ভুলে না গেলে সব কিছু মনে রাখলে নতুন কাজ হয় না, ভুলে যেতে হবে, আগের কাজ ভুলে গিয়ে নতুন কাজ ভাবতে হবে। মানে ওয়ান অফ দি গ্রেট পাওয়ার্স অফ মেমারি হচ্ছে টু বি এবল টু ফরগেট, এটা বোর্হেসের কথা, হোর্হে লুইস বোর্হেসের কথা, যে তুমি যদি ভুলে না যাও কিছু তাহলে ভবিষ্যতে তুমি আর নতুন কিছু পাবে না, ওটাই তোমাকে টেনে যাবে এবং ওটা ওর দ্বারা তুমি চালিত হবে। রবীন্দ্রনাথ নতুন নতুন গান লিখতে পারতেন যার জন্য উনি আগের গানগুলো ভুলতে পারতেন, যার জন্য রাত্রির বেলা মনে পড়লো সঙ্গে সঙ্গে দিনু দিনু করে ডেকে ডেকে দিনু ঠাকুরকে নিয়ে চলে করতে শুরু করলেন।
রমা চক্রবর্তী বলেছেন সকালবেলা যাচ্ছেন অমিতা ঠাকুরকে ডেকেছেন, অমিতা সেনকে ডেকেছেন, এই আয়, ওর বোধহয় নাম ছিল বুড়ি নাকি কি এর নাম ছিল, খুকু নাম ছিল, ওকে দেখে বলে যায় তুই আসবি, তো বললো যে খুকুদি যাচ্ছে, আমি তার সঙ্গে ফিরে গেলাম রমা চক্রবর্তী, তো গিয়ে ওখানে ওর সঙ্গে গিয়ে বসলেন, উনি গান বলে এই কালকে লিখেছি এটা সুর করবর্তী ধর তোর তোলাচ্ছে, এইভাবে উনি গান তোলাতেন, তার কারণ হচ্ছে একবার তোলানো হয়ে গেল নিশ্চিন্ত, আর তার চেয়ে বড় বেশি নিশ্চিন্ত একবার স্বরলিপি হয়ে গেলে, তাহলে গানটা থেকে গেল। তারপর উনি ওরা না, যার জন্য একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন বিখ্যাত ঘটনা, সুকুমার রায়ের মৃত্যুশয্যা, তখন সুকুমার রায় উনি গেছেন, সুকুমার বললেন যে গুরুদেব যা পেয়েছি প্রথম দিনের এই গানটা একবার শুনতে চাই একবার বলেন, ওনার মনে নেই তো সুর, তো কি করবেন কি করবো, আচ্ছা দাঁড়ো দাঁড়ো না বলতে পারছেন না, এর মৃত্যুপথ যাত্রী আর হয়তো দেখা হবে না, এই গানটা শুনতে চেয়েছে শেষ অভিলাষ হিসেবে, উনি বেরিয়ে গিয়ে হাঁটাহাঁটি শুরু করলেন বারান্দায়, অনেকক্ষণ ধরে হেঁটে নতুন একটা সুর করে পুরো কবিতাটা ফিরে এসে ওকে গানটা শোনালেন, যে কারণে এই গানটার তিনটে স্বরলিপি আছে। আমি একবার তখন আমার কি একটা কারণে দরকার ছিল এই গানটার স্বরলিপি, আমি ফোন করেছি সুরটার জন্য সুচিত্রা মিত্রকে অফিস থেকে, সুচিত্রাজি বললেন এই রে ওটা তো তিনটে তিনটে স্বরলিপি আছে, তুমি কোনটা জানতে চাইছো, আমরা আমি কোনটা কি জানতে চাইবো না, আমি জানতে চাই যে গানটা রবি ঠাকুরকে গিয়ে শুনিয়েছিলেন, তা বলে সেটা আমি জানি না, তিনটে আছে, আমি যেটা গিয়েছি আমি একটা চেষ্টা করে রেখে যদি তোমাকে শোনাতে পারি বলে উনি ভেবে নিয়ে সেই সুরটা আমাকে শোনাল। এটা কারণটা এই যে রবি ঠাকুর ওইভাবে এগুলোকে কবজা করে রাখতেন না, ওই এই লোকটি ছিল, প্রথমে ছিলেন দীনু ঠাকুর গানের ভাণ্ডারী, আর তারপরে উনি পেলেন এনাকে, এছাড়াও বিবিধ এরা ছিলেন, অনাদি কুমার দস্তিদার ছিলেন, কিন্তু একটা ঘটনা যেটা আজকে আমার স্ত্রী আমাকে মনে করিয়ে দিল, যেটা আজকে বলে খুব শ্লাঘা বোধ করবো এই কারণে, সেটা হলো যে ওনার যে গানটা উনি সুরারোপ করেছেন কিন্তু বলে গিয়েছিলেন শৈলজদাকে যে গানটা গাইবি না কাউকে শেখাবি না, আমি চলে গেলে এই গানটা করিস, তখন উনি জানেন আর কিছুদিন পর উনি চলে যাবে, একেবারে মৃত্যুর কিছু না আগে, কিন্তু কিছু না আগে হয়নি, এটার রেকর্ড এই রচনা হচ্ছে 5 ডিসেম্বর 1939, তারপরে উনি কিছুদিন বেঁচে ছিলেন, কিন্তু এই গানটা কিন্তু কখনো আসেনি, এই গানটা কম্পোজ করা হয়েছিল ডাকঘরে নতুন ভার্সন যেটা হবে তাতে অমলের মাথার কাছে দাঁড়িয়ে ঠাকুরদা গাইবেন, সেই গানটা উনি নিজে গাইতেন চেষ্টা করতেন গাইতেন, এবং একটু একটু করে আস্তে আস্তে উনি গড়ে নিয়েছেন, কারণ তখন আর ইচ্ছে ছিল ডাকঘর নতুন করে উনি রিসেট করে ওটাকে মঞ্চে আনবেন, সেটা হয়নি কোনো কারণে, ওনার শরীরের কারণে হতে পারে বা তখন অর্থ কষ্ট ছিল যাবার খরচ হবে হবে বা সেরকম ডাক হয়তো ছিল না কোথাও, সে কারণে হয়তো শেষ পর্যন্ত হয়নি, কিন্তু শৈলজাকে কিন্তু গানটা উনি তুলিয়েছিলেন, তুলে উনি স্বরলিপিও করেছেন, কিন্তু সেই স্বরলিপিটা কিন্তু তিনি প্রকাশ করেননি, উনি চলে যাওয়ার দিন 22 শ্রাবণ 1941 সেই দিন এই গানটা গাওয়া হলো সমবেত হবে, তার মধ্যে উনি কয়েকজনকে উনি যখন জানছেন, কারণ 24 জুলাই 1941 উনি যখন শান্তিনিকেতনকে শেষবারের মতন চলে গেলেন তখন তো জানাই হয়ে গেছে যে উনি আর ফিরে আসবেন না, তখন এই গানটা উনি কয়েকজনকে নিয়ে তুলিয়েছিলেন, সেই গানটা 22 শ্রাবণ মানে 7ই অগস্ট গাওয়া, এবং পরে এই গানটা তিনজনে রেকর্ড করেছিলেন, অমিতা ঠাকুর, ভুলে যাচ্ছি তিনটে কোম্পানিতে আবার HMV-তে হয়েছিল, পায়োনিয়ার বলে একটা রেকর্ডিং কোম্পানি ছিল সেখানে হয়েছিল, আর হয়েছিল সম্ভবত ইনরেকোতে, সেই গান তিনটে রেকর্ড করা হয়েছিল তিনজনের গলাতে, কনক দাস, অমিতা ঠাকুর আর আরেকজন আমি নামটা ভুলে যাচ্ছি, তো তার মধ্যে উনি একটি গান দুটি গান পরিচালনা করেছিলেন অনায় দস্তিদা আর একটি গান করেছেন উনি,
কারণ উনারই স্বরলিপি। তো যাই হোক, এটা আজকেও আমার দেখা মানে মনে করিয়ে দিতে আমার ভালো লাগলো। তাই কারণ এটা বলার দরকার যে বাইশে শ্রাবণ তো এসে গেল, সেই বাইশে শ্রাবণে সমুখে শান্তি পারাবার গানটা এটা প্রথম স্বরলিপি করেন, প্রথম গেয়ে শোনান তাকে রবি ঠাকুর এবং স্বরলিপি হয়। কিন্তু এটা কখনো প্রচারিত হয়নি, মৃত্যুর দিন, ওনার মৃত্যুর দিন এটা ওনার পরিচালনায় তিনজন কণিকা বন্দ্যোপাধ্যায়, উনি নিজে এবং আরেকটি মেয়ে এই গানটি করেন ওনার স্মৃতিবাসরে। যাই হোক, ওনার যেটা বড় জিনিস যেটা মানে আজকের দিনে আমি ওনার এই অভাবটা সবচেয়ে বেশি বোধ করি এই কারণে যে উনি কখনো কোনো আপোষ কোনোভাবে করতে চান। তখন প্রায় বলতেন এই কী গান হয় বলতো রেডিওতে, তখন তো টেলিভিশনের যুগ নয়, এই কী গান হয় বলতো, কী যে যা খুশি গেয়ে যাচ্ছে, কী করছে না করছে কিছু বোঝে না, গানগুলো কী মানে মাথা মুন্ডু না ধরে গেয়ে যাচ্ছে, আর জল সাইকেলে তো বসে থাকা যায়। অনেকবার বলছেন, একবার দুবার না, আমার ধারণা আশি জগরা আরও ভালো বলতে পারবে, কারণ ওরা সঙ্গীত সারাক্ষণ শিখতেন ওর কাছে। কিন্তু আমি যেটুকু যেতাম ওনার কাছে এই খেপটা শুনেছি, শোনার কারণটা অন্য, সেটা হচ্ছে উনি বলতেন গান শেখা যায় না, গান পেতে হয়। এটা একটা মস্ত বড় কথা। উনি বলতেন যে রবি ঠাকুর গান আকাশ থেকে পেতেন, উনি তো চিন্তা করে করে যে গান বার করতেন, ভেতর থেকে আকাশ থেকে উপর থেকে ভগবানের কাছেই হয়তো পেতেন, ভেতর থেকে বেরিয়ে আসতো গানগুলো, আর যে গাইবে তাকে কিন্তু ওইভাবে আশীর্বাদের পথে পেতে হবে, না এই আশীর্বাদ ছাড়া এই গান হয় না। কারণ তুমি কত ব্যাকরণ চর্চা করবে, স্বরলিপি তুমি কত চর্চা করবে, স্বরলিপির ওপরেও যেটা রয়েছে গানের ব্যক্তিত্ব, এটাও ওনার একটা বিখ্যাত কথা। গানের ব্যক্তিত্ব হচ্ছে গিয়ে তার গায়কে, তার সুরের কাজ, তার ছন্দের কাজ, তার ভাবনার কাজ। এবং রবি ঠাকুর যেটা বলতেন যে আমি গোড়ার দিকে ছেলেবেলাতে আমি গানের ভাবনা নিয়ে ভাবতাম, আর এখন আর গানের ভাবনা নিয়ে ভাবি না, এখন গানের রূপ নিয়ে ভাবি। অর্থাৎ আগে ভাবনা মানে হচ্ছে কি এই করবো, এই এখান থেকে এই অমুকঙ্গ থেকে তমুকঙ্গ থেকে এটা এসে যাচ্ছে, ওটা এসে আসুক, এটা ভাবে আমি এটা নিজের মতো। কিন্তু শেষের দিকে, শেষ বয়সে, বা ওনার শেষ বয়সটা অনেক দিনের, আমি ধরবো ওনার গানের শেষ বয়সটা শুরু হচ্ছে বিশের দশকের গোড়ার থেকে, সে সময় উনি একবারে খোলামেলা গান, একেবারে নিজের ভাবনা কোথায় গেছে, উনি তখন রূপ ফোটাচ্ছেন, রূপের উনি বলতেন খাবারই সুন্দর করে যে আমার গানে তো আলো আসে, গাছপালা আসে, নদী ইত্যাদি আসে, এই রূপগুলোকে আমি গানের মধ্যে রাখতে চাই, আমি ভাবনা নিয়ে ভাবি না, কারণ ভাব ওটার থেকেই যে যার মতন ভেবে নিতে পারে। আর যার জন্য উনি বারবার বলতেন যে তোরা আমার গানের ওপর আর কোনো কাজ করিস না, যা আছে ওইটাকে নিখুঁতভাবে গাইবার চেষ্টা করেন। এই গানগুলো উনি একটা ছবির মতন পেয়েছেন, ছবির মতো পেয়েছেন। বিশ্বদেশের বিখ্যাত কবিতা লিখেছিলেন না, রবীন্দ্রী গাত্রস্থ সঙ্গীতে নির্ভীক ছবিতে, কবিতা লাইনই এটা মাথার, রবীন্দ্রী গাত্রস্থ সঙ্গীতে নির্ভীক ছবিতে। তার কারণটা হচ্ছে গিয়ে ছবিতে যেরকম তুলির আঁচড় দিয়ে দিয়ে একটা মহিলার মুখকে একটা যাই হোক একটা জিনিস উনি আঁকতেন, ঠিক সেরকমভাবে উনি গানে কিন্তু সুর দিয়ে দিয়ে বা কথা দিয়ে। আর ওনার কাছে আর একটা বড় ব্যাপার ছিল, যেটা শৈলজা বারবার বলতেন যে একটা জিনিস উনি কখনো বাবু বলতেন, কখনো খোকন বলতেন, কী বলতেন আর এখনো ভুলে উঠেছে, অনেকগুলো নাকে কোনো শঙ্করলাল বলেননি, তা বলতেন যে খোকনটাই ধরছে, খোকন একটা জিনিস ওকে বলি, এই গান রূপায়ণ হতে পারে, গায়ন হচ্ছে এক ধরনের রূপায়ণ, কিন্তু গানের নির্মিতিটাও একটা রূপায়ণ। রবীন্দ্রনাথের শেষ বয়সে উনি একে 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 যেমন ছবি আঁকতেন ওইভাবে করতেন। তো আর যেটা খুব তোরকে ভাবতে হবে, তুই যদি গান ওইভাবে দেখিস, সেটা হচ্ছে যে উনি গানের ভেতর দিয়ে আমি এটা বলতে চেয়েছি এই ভাবটা কিন্তু সংরক্ষণ করেছে, না এটা উনি রাখেন, গানটা গানের মতন থাকে। আমরা আমরা অনেক মানে করি গানের এই এই মানে উনি এটা করতে চেয়েছেন, জীবন দেবতাকে বলছেন, একে বলছেন, তাকে বলছেন, অমুক বলছেন, এই ভাবনা নিয়ে বলছেন, ওই ভাবনা নিয়ে, না উনি গানটাকে নিখুঁত আকারে যদি আপনি দাঁড় করাতে পারেন তাহলে মানুষ তার ভাবনাটা থেটে নেবে। মানুষের দায়িত্ব, শ্রোতার দায়িত্ব, একার তো নয় গান, তো এই শ্রোতার দায়িত্ব হচ্ছে তার থেকে একটা ভাবনা আদায় করা, তোমাকে সে ওটা
উদ্ধার করতে হবে না, সেটা তুমি গানটাকে রূপায়ণ করো, গানটাকে তৈরি করো। এটা খুব সুন্দর জিনিস। ওনার মনে আছে ওনার সম্পর্কে যখন উনি আমাকে বলছিলেন ইয়ের কথা, রাজেশ্বরীদের কথা, আমি বললাম রাজেশ্বরীদের সঙ্গে আমাকে বলছিলেন যে আমি ফিরে আসে তোমার সঙ্গে কথা বলবো, তো তারপর তুমি আর এলেন না, আমি তো ওনার তো দেহটা এলো ওখান থেকে। তো উনি তখন তো কাঁদছেন, চোখ মুছছিলেন, তার আগে ছেলে মেয়েদের বলে দিয়েছেন আজ আমি গানটান সেটা মতো আসিস না, চলে গেছে সব। তো ও তো পয়সাও নিতেন না, ব্যবসা করেননি গান নিয়ে, ওনার যেটুকু ওই যে চলে এসেছিলেন তাতে যে এটা হলো ওই পেনশন পেতেন তার উপরেই চলতেন, খুব সাধারণভাবে, কোনো আকাঙ্ক্ষা নেই, এটা চাই ওটা চাই সেটা চাই, কোনো দিকে কোনো আকাঙ্ক্ষা নেই, শেষ দিকে শুধু কষ্ট, কষ্ট অনেক ছিল নানান দিকের, কিন্তু ওই ধরনের আমাদের জাগতিক কষ্ট নয়, ছোটোখাটো জিনিসের কষ্ট নয়, খুব বড় কষ্ট। মানে উনি ভাবতেন যে রবীন্দ্রনাথের গান আরও প্রচারিত করতে হলে তাকে কি নেমে যেতে হবে, উনি এক জায়গায় লিখেওছেন, ওনার বিখ্যাত লেখা রবীন্দ্রসঙ্গীত চিন্তাতে উনি বলেওছেন সে কথা, যে রবীন্দ্রনাথের গানটাকে কি নামাতে হবে, সিনেমায় ঢোকাতে হবে, এ নয় তখন তো টেলিভিশন এসে গেছে, টেলিভিশনে করতে হবে বা এটা কি যাবে না, হ্যাঁ কমে যাচ্ছে, তো এইভাবে কি কম্প্রোমাইজ করে করে করতে হবে, সেটা উনি বলতেন যে এইভাবে তো রবীন্দ্রনাথ তার গান প্রচারিত করতে চাননি। উনি বলতেন যেটা খুব সুন্দর একটা দামি কথা, ওনারই কথা, উনি বলছেন যে রবীন্দ্রনাথের গান মৃত্যু পর্যন্ত উনি দেখে জানি যে বিরাট ভাবে ছড়িয়েছে, অথচ আমার বিশ্বাস ছিল আমার গানই রাখবে, আমার সেরা কাজ যে গান রচনা লেখা লেখালেখি এবং ছবির ওপরেও যে গান এবং সেরা গান, ওনার গান ছিল ওনার প্রিয়তম, সে গানটা থাকবে এটা উনি বিশ্বাস করতেন। তো এই বিশ্বাসটা এসেছিল কোথেকে, সে বিশ্বাস এসেছিল উনি যাদেরকে গান শিখিয়েছেন এবং তাদের মধ্যে যারা যারা গান গিয়েছে এখানে ওখানে সেখানে, উনি আর কত লোকেই বা শুনেছেন গান গাইতে, যাদের শিখেছেন তারা মহৎ শিল্পী সব, তখন বাচ্চা বাচ্চা ছিলেন, সে কলিকা বলুন কি এ বলুন যারাই বলুন আর কি, পরে বড় হয়েছেন বিশাল বিশাল সব শিল্পী হয়েছেন, কিন্তু উনি তো দেখে গেছেন সব শিশু, এবং তারা তাদের মধ্যে গানটা ঘোরাঘুরি করে। সত্যিবাবু বলতেন যে রবীন্দ্রনাথের গান লিখেওছেন রবীন্দ্রসঙ্গীতের উপর ওনার সেই লেখাতে, এটা মধ্যবিত্তের একটা উচ্চ মধ্যবিত্তের মধ্যে সীমিত ছিল, এইভাবে ছড়ায়নি। আর আজকে আপনি দেখুন টেলিভিশনে যেখানে সেখানে যে কোনো দৃশ্যতে, হ্যাঁ, কান্দুলে গান, হাস তুলে গান, রাত তুলে গান, ঘুমতে হলে গান সবই চলছে, এই রবীন্দ্রনাথের প্রতি চলছে, কিন্তু এইটা উনি এই এই যে বিরাট প্রসাদ চাননি তা কিন্তু নয়, উনি চেয়েছিলেন বাঙালি, উনি বলছেন বাঙালি আমার গান না গিয়ে চলবে না, এটা আমি বিশ্বাস করি, এই কনফিডেন্স ওনার ছিল, কিন্তু উনি তার এই আকার বা প্রকারটা উনি দেখে যাননি। যেটা বলা আছে খুব দামি কথা, যেদিন রবি ঠাকুর চলে গেলেন সেদিন থেকে রবীন্দ্রসঙ্গীতে জন্ম, আজ আমরা রবীন্দ্রসঙ্গীত বলে যেটা বুঝি সেদিনে সেটি জন্ম হলো ওনার প্রয়াণ দিবস থেকে, কারণ সেদিন থেকে মানুষ বুঝলো যে তারা কি হারালো এই লোকটা, আর এই গান নতুন করে রচনা করলেন না, ওই 2226টা গানের মধ্যেই তাতে ঘুরতে হবে সারা জীবন যতদিন বাংলা সংস্কৃতি বেঁচে থাকে। এই হচ্ছে রবীন্দ্রনাথ, আর এই হচ্ছে তার শিক্ষক। উনি তো খুব স্নেহ করতেন ইয়েকে, সুলতাকে, সুলতা সবচেয়ে মানে মধুর দিকটা ছিল, উনি উনি বিবাহ করেননি, একাই ছিলেন, সমস্ত সময়টাই উনি দিতেন গানের পেছনে, সমস্ত সময়টা, এবং গান উনি এত ভালোবাসতেন, এটা আমি এইটুকু আমি ফলো করে বলতে পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে, কারণ ওনার বোধহয় 90 বছর যখন হলো তখন একটি লেখা আয়োজন করেছিলাম আনন্দ বাজারে, আর এক মিনিট ওনাকে নিয়ে একটি রচনার কথা হলো, এমনই কপাল সে আনন্দবাজার থেকে আমাকে ছাড়বে না, আমি যেতে পারবো না ওনার সঙ্গে কথা বলতে, কিন্তু তারপরে দিন লেখাটা বেরোতে হবে, তখন বিজয় চক্রবর্তী ছিলেন সম্পাদক, বাক্যের সম্পাদক, ইনি আমার তুমি কী করা যাবে, তুমি না গেলে কী যাবে তাহলে, আমি বললাম কিছু করার নেই, আমি এটা ছেলে জোগাড় করছি বলে সুমিত ঘোষ বলে একটি ছেলেকে যে পরবর্তীকালে শিলামিত্র পত্রিকা পত্তন করেছিল, তাকে আমি বললাম তুমি এসো তুমি যাও, আমি তোমাকে বলে দেবো, বলে আমাকে এত কিছু জানি না কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যাও, উনি আছেন বেলগিন রোডে গিয়ে ওনার সঙ্গে কথা বলে এসো,
উনি কথা বলে ও কথা বলে এসে একটা লেখা তৈরি করলো রাত্রির বেলায়, সেটা আমি দেখলাম, জিয়াটাকে দিলাম, জিয়াটা পড়লো না, ঠিক আছে মানে এটাই যাবে। তাকে তার পরের দিন ওটা গিয়েছি মনে হয় 90 বছরের ইয়েতে। তো তারপরে আমি ওনার সাথে দেখা করতে গেলাম ওই সুরঙ্গনাথে। তখন উনি আমাকে বললেন যে বাবু এই এত আমাকে নিয়ে চর্চা করিস না, কারণ হচ্ছে আমার শত্রু তো অভাব নেই, আমি আমি শত্রু দেখি না, কিন্তু কে কীভাবে কষ্ট পায় না পায়। আনন্দবাজার আমাকে নিয়ে এত বড় লেখা বেরোচ্ছে, আমার ধারণা বিমল বসু মনে থাকবে, সে মনে আছে ওদের না? হ্যাঁ, তো যে আমার আমাকে নিয়ে এরকম বেরোতে কিছু হবে না, তা আমাকে কিচ্ছু হবে না, হতে পারে না। এবার শেষ কথাটা বলি, যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সবিতা দত্ত মজুমদার তার ভাইয়ের স্ত্রী, মানে দেবজ্যোতি দত্ত মজুমদারের স্ত্রী, সবিতা দি খুব ভালো গল্প লিখতেন, ভূতের গল্প অসাধারণ গল্প লিখতেন। ওর ভূতের গল্প আমি যা পড়েছি বাংলাতে খুব বেশি লোক ওরকম লেখেনি। তো সবিতা দি একদিন আমাকে বললেন যে জানো আমি ঠিক করেছি ওনার আত্মজীবনী শুরু করবো। আমার ইচ্ছে ভালো কথা কি হতে পারে, বলে না কি হয়েছে জানো, আমি মাঝে মাঝে উনি বলেন তো আমি তখন লং হ্যান্ডে লিখে যাই, কারণ কিছুটা লেখার পরে মনে হলো এটাকে থামানো যায় না। উনি প্রথমে ভেবেছিল একটা প্রবন্ধের মতন হবে ইত্যাদি, আমার জীবন ইত্যাদি ইত্যাদি, তাহলে এখন মনে হচ্ছে চালিয়ে আমি চালিয়ে যান, একদম থামাবেন না, কোনোভাবে থামাবেন না, এটা চলতেই হবে। তারপরে যখন হয়ে গেল তখন আমাকে ফোন করে সবিতা দি বললেন যে কি ভাবছো তুমি এটা নিয়ে আনলাম, আপনি আমাকে জিনিসটা দিন। আমি নিয়ে এসে রাত্রির জেগে পড়লাম, ও যেটা আপনারা পড়েন যা যাত্রা পথে আনন্দ গান, কি অপূর্ব, এটা তো রবীন্দ্রনাথেরই গানের কথা, কিন্তু এটা ওনার জীবনটাকেও ব্যাখ্যা করে। যেটা ওনার জীবনের কথা বলছি, ওনার সারা জীবন গেছে ওনার এই যাত্রা পথ মানে জীবনটা, হ্যাঁ, এই আনন্দ গান করে, অর্থাৎ রবি ঠাকুরের গান করে। আমি নিয়ে আমি সরাসরি তার পরের দিন অফিস থেকে বেরিয়ে আমি আনন্দ পাবলিশার্সের বাদল বসুর কাছে গেলাম, যে কোনো এটাকে ছাপতে হবে। উনি বললেন যে ওটা ভেবে দেখতে হবে, আমার ভাবাভাবি করবে না, তাহলে কিন্তু আটকে যাবে। তখন এমন একটা অবস্থা হয়েছে, নানা রকম পলিটিক্যাল কি বলে প্রোস অ্যান্ড কনস, তো আমি বললাম তাহলে আটকে যাবে, বলবো না, বলো না কাউকে বলতে হবে না, আপনি এটা ছাপো, এটা মারাত্মক জিনিস বলে আপনি বলছেন, আমার হ্যাঁ আমি বলছি একটা ছাপো। তারপর তো বেরোলো, বেরোবার পরে বিশিষ্ট লোক একজন ওই ওখানকারই জিজ্ঞেস করছেন এটা বেরোলো কি করে কাত, তখন তখন বললেন, আমি তখন বাধ্য হয়ে বললাম, এটা সংকলন নিয়ে এসেছিল, আমার তখন আমার কোনো দায় থাকা নেই, আমি এরকম একটি মহৎ কাজ করেছি, তার একটু মহৎ কাজের একটু সংস্পর্শে ছিলাম, এইটুকু মানে ওটা নিয়ে আমি পৌঁছে দিয়েছিলাম, এটার জন্য আমি খুব গর্ববোধ করেছিলাম। আমি এরপরে যদি আমার অসংখ্য শত্রু আমার কিছু প্রয়োজন মানে আমার কিছু ভাববার নেই, কারণ এইটা ওনার শেষ বয়সে ওনার বিরাট প্রাপ্য দরকার, প্রাপ্তি হওয়া দরকার ছিল। তার কারণ হচ্ছে সারা জীবনের কথা এত মধুর করে আপনারা জানেন, এরকমভাবে কথা বলতেন, ওনার কথাটাই ছিল গানের মতো মিষ্টি, কি মিষ্টি করে কথা বলতেন। আমি জানি না ওর ছাত্ররা বলতে পারে না কখন বকাবকি, আমি তো কখনো শুনিনি, আমাকে বকেন নিয়ে আর আমার সামনে খুব একটা বকাবকি করতে দেখিনি, তো শুনেছি খুব পড়া ছিল, কারণ গান শেখাবার সময় মনে আছে উনি এটা করো ওটা করো সেটা করো, সেইটা পরে আমার মনে হয়েছিল, আমার গিন্ন আমাকে সেটা বলেন, সেটা আমিও যেটুকু শুনেছি ওনার এটা এই এই শিক্ষকতাটা ধারণ করেছিলেন সবিনয়রা, যিনি ওনারই ছাত্র, উনি সবসময় বলতেন, সবিনয়দা সবসময় বলতেন শৈলজার কাছে আমার শেখা, সে সবসময় বলতেন, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। আর উনি বলতেন যে এই উনি যেভাবে শেখাতেন এই শেখানোটা ছিল একেবারে মানে একটা ছোট জায়গা কিছু না, ধরুন 8টা কি 10টা পর্দার ব্যাপার, ওই কোনো সমানে কখনো মিনিটটা করে দিচ্ছেন, কখনো আবার এখানে পৌঁছে আছেন, একেবারে পঞ্চমীর থেকে আবার আসছেন, নেমে সরে যাচ্ছেন, গিয়ে আবার একটা ছোট্ট আন্দোলন, এই জিনিসগুলো উনি বলে 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 গিয়ে গিয়ে এবং এর সাথে বাজিয়ে বাজিয়ে শেখাতেন। একদম শেষ কথাটা বললি, সেই রাজেশ্বরদীর কথা বলতে গিয়ে উনি বললেন যে জানিস আমি যখন রাজেশ্বর আমি লিখেছিলাম সেটা হলো, উনি বললেন রাজেশ্বরী তো বাঙালি, আমি যখন দায়িত্ব নিলাম ও তো এসেছিল ওখানে শাস্ত্রীয় সঙ্গীত শিখবে বলে, তো রবীন্দ্রনাথের গান শুনে একেবারে মুগ্ধ হলো, আমার শিখতেই হবে, এবং আমার কাছে এসে বললো যে সুরেশ আমাকে আপনি রবীন্দ্রসঙ্গীত ভালো করে শেখান। তো আমি সেভাবে তখন অনেকে একটু কানাঘুষো করেছে যে ও তো অবাঙালি উচ্চারণ কি ঠিক হবে, তখন
আমি বললাম যে এটা আপনাকে শুনতে হচ্ছে না? শুনতে হয়নি, আমাকে কে বলবে? মানে আড়ে সাড়ে কথা হতো আমার কাছে এসে পৌঁছাচ্ছে। আমি তখন বলেছিলাম আরে গানটা তো গাইবে, উচ্চারণটা তোরা ঠিক কর, গানটাও গা। সেই রাজেশ্বরী রক্ত কি গান গিয়ে গেছেন ভাবা যায়। তারপরে লাস্ট যেটা করলেন, এ মোহ আবরণ আমাকে দিয়ে শোনালেন, আর বাজিয়ে বাজিয়ে এইভাবে ওকে শিখিয়েছিলাম, এইভাবে ওকে শিখিয়েছিলাম, এইভাবে ওকে শিখিয়েছিলাম। আর বলবো না, আমার চোখে জল আসে। ধন্যবাদ।